আজ অনেকের নামাজ ব্যর্থ হচ্ছে, দেখা যাচ্ছে তার নামাজ তাকে অন্যায় থেকে ফেরাতে পারছে না, তার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফেরাতে পারছে না। নামাজের দোষ না তার দোষ? নামাজের দোষ না তার দোষ? কোন জায়গায় তার দোষ এটা খুঁজে বের করা লাগবে। এই নামাজিকে নামাজ অন্যায় থেকে ফেরাচ্ছে না, খারাপ কাজ থেকে ফেরাচ্ছে না। কি বলেন, এরকম মানুষ আছে না? মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে দেখবেন নামাজেও আসে, সুযোগ পাইলে মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে, নামাজে আসে। নামাজি মানুষগুলোর মিছিলের মধ্যে আবার হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে, মাহফিলেও কিন্তু এরা আসে, হুজুরদের পাশে এসে অনেকে বসে, টুপি লাগায় বসে, পাঞ্জাবি লাগায় বসে, সুযোগ পাইলে আবার মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে। অনেকেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আসতে পারি না। আপনার যে ইমান আপনাকে, আপনার যে ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদ পর্যন্ত নিতে পারে না, এই দুর্বল ইমান কি করে আপনাকে জান্নাতে নিবে? সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি জান্নাতের চাবিটাও এখনো সংগ্রহ করতে পারলেন না, কিভাবে আপনি জান্নাতে যাবেন বলেন? কোন পথে আপনার জীবন ব্যয় হচ্ছে? প্রত্যেক দিন পাঁচবার আল্লাহকে সাজদা দিতে হবে, এই হুকুমটা কার? আরো আসতে বলেন, হুকুমটা কার? পাঁচ ওয়াক্ত আজান হয়ে গেলে মসজিদে গেলে কার গুলামির পরিচয় হয়? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? লাইনে আসছেন একেবারে। তাহলে ফজরের নামাজে ঘুমিয়ে থেকে আপনি কাকে খুশি করেন? জোহরের নামাজে ঘুমিয়ে থেকে জবাব দেওয়া লাগবে না, নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি চুপ থাকেন। জোহরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করেন? এই রকম পুরো সপ্তাহ নামাজ আপনি ছেড়ে দেন, এক সপ্তাহ সমান ৩৫ ওয়াক্ত নামাজ, পাঁচ সাতা কত হয়? ৩৫, ৩৪ ওয়াক্ত নামাজে যান না, শুধু জুমার দিনে মসজিদে যান, একটু আনুপাতিক হার হিসাব করেন তো। ৩৫ ওয়াক্তের মধ্যে যদি কেউ এক ওয়াক্ত নামাজে যায় শুধু জুমার দিন, তাহলে সে আল্লাহকে খুশি করলো কয়বার? কথা কয় না, কয়বার? কয়বার? শয়তানকে পুরো সপ্তাহে খুশি করলো কয়বার? এই লোকটা গড় মিলিয়ে পুরো সপ্তাহে আল্লাহকে বেশি খুশি করলো না শয়তানকে বেশি খুশি করলো? এই লোকটা পুরো সপ্তাহে শয়তানের গুলামি করেছে কয়বার? কথা কন না কেন, ৩৪ বার। কয়বার আল্লাহর গুলামি করছে কয়বার? পার্সেন্টেজ হিসাব করেন তো। আপনি কি আসলেই আদৌ দিনের পথে হাঁটছেন নাকি শয়তানের মুরিদ হয়ে তার রাস্তায় হাঁটছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। কেন আপনি নামাজে আসতে পারেন না? কি হলো আপনার? কেন আপনি সাজদা দিতে পারেন না? অনেকে কয় হুজুর মাঝে মাঝে তো আসে, নামাজ না পড়লে ঠিক মতো নামাজ না না আসলে কি হবে, আমার ইমান তো ঠিক আছে। এক লোক দাঁত ব্রাশ করে না, সে বলে তার মুখ পরিষ্কার, যৌক্তিক না অযৌক্তিক কথা? যৌক্তিক না, যৌক্তিক না অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি ভাবে আজান হয়ে গেলে নামাজে হাজিরা না দিয়ে নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুসসালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযু বিল্লাহ মিন যালিক। আমার যুবক ভাইরা নামাজে আসে না, এদেরকে নামাজের কথা বললে তারা বলে হুজুর এখনো সময় হয় নাই। দেখেন না, ইয়াং মানুষ, যুবক মানুষ, বুড়া হই চুলদারি পাকুক এরপরে নামাজে যাব। আপনি যে বুড়া হবেন এর কি কোনো গ্যারেন্টি আছে? কত যুবক হঠাৎ করে মারা যাচ্ছে। ছাত্র ফোরামের ভাইদেরকে বলতে চাই, তোমার মতো কত ছাত্র মারা যাচ্ছে, এরকম আছে না নাই? সুতরাং বুড়ু হব এরপরে নামাজ ধরবো এমনটা মনে করা যাবে না, কারণ ভালো করে স্মরণ রাখা দরকার, পৃথিবীতে আসার সিরিয়াল আছে। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি কোন?
পৃথিবীতে আসার জন্য সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে এরকম? আছে ছেলের লাশ বাবা কবরে নামায়। এটি হচ্ছে শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ, এটি হচ্ছে শয়তানের এক ভয়ঙ্কর প্রতারণা, যে যুবক তুমি বুড়া হবা, এরপরে নামাজ ধরিল। শয়তান কোনোভাবে যদি আপনাকে ফুসলিয়ে প্রতারণায় ফেলে, ফাঁদে ফেলে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে পারে, শয়তানের চাইতে খুশি আর কেউ হবে? শয়তানের বিরাট লাভ, আপনি মসজিদে না গেলে শয়তানের লাভ না লস। কথা বুঝেন নাই? আপনি মসজিদে গেলে শয়তানের লাভ না লস। লস মানে শয়তানের বিরাট লস। আপনি মসজিদে গেলেই কাল লস, কাল লস। প্রিয় ভাইয়েরা, তাহলে সিদ্ধান্ত নিন, প্রত্যেক দিন পাঁচবার আজান হলে আপনি কি আসলে শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? সিদ্ধান্তটা আপনার। কেন আপনি নামাজে আসেন না, কি কারণে আপনি নামাজ পড়তে পারেন না? এই দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকব না, সবাই দুনিয়া থেকে চলে যাব। কিয়ামতের দিন হাশরের মাঠে সকলকে উপস্থিত হওয়া লাগবে। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি কম? কোনো সন্দেহ নাই। এই মাঠে যেভাবে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, এটা যেমন সত্য, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেটাও মহাসত্য। কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবো, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার কাছ থেকে প্রথম যে জিনিসের হিসেব চাইবেন, সেটা হচ্ছে বান্দারে নামাজ, নামাজ, নামাজ ঠিক মতো আদায় করেছিস কিনা। নামাজের হিসাব দাও আগে, সবার আগে আল্লাহ তাআলা আপনার কাছে নামাজের হিসাব চাইবেন। প্রথম প্রশ্নেই যদি ধরা খেয়ে যান, তাহলে সুবিধা হবে না অসুবিধা হবে? কথা কন না কেন? এটা আমি বলা লাগবে না, আল্লাহর নবী নিজেই ক্লিয়ার করে দিয়েছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যাদের ঠিকঠাক হয়ে যাবে, লোকটা সফল হয়ে যাবে, জান্নাতের রাস্তায় ঢুকে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসাবে যার গন্ডগোল থাকবে, লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ক্ষতি মানে জাহান্নাম, ব্যবসার ক্ষতি বুঝি আমরা। এই ক্ষতি মানে হলো জাহান্নাম। এজন্য আমার ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ ধরবো না নামাজ ছাড়বো, ধরবো না ছাড়বো? আমার বাবারা, আমার ভাইয়েরা, কি করে আপনারা নামাজ ছেড়ে দেন আমার তো বুঝে আসে না। জাহান্নামী গুলোকে সাইজ করার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে সাতটি ক্লাসে ভাগ করে দিয়েছেন, শুধুমাত্র বেনামাজে গুলোকে আজাবের মজা বুঝাবার জন্য রব্বুল আলামিন আলাদা একটি জাহান্নাম প্রস্তুত করেছেন, তার নাম হলো সাকার। জোরে কোন তার নাম কি? রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সাকার নামক জাহান্নামের অধিবাসীদেরকে যখন কিয়ামতের দিন জিঞ্জির লাগিয়ে, শিকল পরিয়ে, মাথার চুলের মুঠি ধরে, কুকুরের মতো টেনে হিঁচড়ে যখন তাদেরকে সাকারের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে। রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক ভয়াবহ অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, অভাগার দল, দুর্ভাগার দল, কপাল পুরা, কি কারণে এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? তারা তখন জবাব দিবে, অনেকগুলো কারণেই তো এসেছি, তার মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হলো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এটা বলার পর ফেরেশতারা মনে হয় খুব আদর যত্ন করবে, কথা কর না কেন? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, একে ধর, পাকড়াও কর, ডান্ডাবেরি লাগা, শিকল পোড়া, এরপরে কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে আমার সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনে ফেলে দে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামের আগুনটাকে খুব সাধারণ আগুন মনে করেন আপনারা?
জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের কাছে কিছুই না। জাহান্নামের আগুন থেকে যদি কোনো জাহান্নামীকে একবার বের করে দুনিয়ার আগুনে ফেলা হয়, দুনিয়ার আগুনটা তার কাছে স্বর্গের মতো মনে হবে, কারণ জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 3000 বছর উত্তাপ দিয়েছেন। জোরে কোন কয় বছর? 3000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন প্রথম 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। পরবর্তী পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল। 3000 বছর একটানা 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল। আমার ভাইরা, দুনিয়ার আগুন তো লাল আগুন, সবগুলো ইলেকট্রিক লাইট বন্ধ করে যদি এখানে দুনিয়ার আগুন জ্বালানো হয়, দুনিয়ার এই আগুন আলো ছড়ায়, আলো বিচ্ছুরিত হয় এই আগুন থেকে, কিন্তু জাহান্নামের আগুনকে যদি আলোকিত জায়গায় প্রজ্বলিত করা হয়, সেই আলোকিত জায়গা পর্যন্ত অন্ধকার হয়ে যায়। আল্লাহু আকবার! কারণ জাহান্নামের আগুন কালো, জাহান্নামের আগুনটা কি, এই আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হলে অন্ধকার হয়ে যাবে। আর জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের কয় ভাগ? দুনিয়ার আগুনে ফেললেই তো আপনি শেষ, আর এর চাইতে আর 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন আগুন। ওই আগুনে পুরার কোনো ক্ষমতা আমাদের নাই রে ভাই। এজন্য ওই জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে চান, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে নামাজি হওয়ার দরকার আছে না? নাই। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। আমার বাবারা, আমার ভাইয়েরা, নিজেদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, আজ থেকে নিজেকে সংশোধন করে ফেলুন, নিজেকে নামাজি বানিয়ে ফেলুন। আজান হয়ে গেলে নিজের মাথাটাকে সাজদায় নত করে দেওয়ার জন্য নামাজে গিয়ে শামিল হয়ে যান। আল্লাহ তৌফিক দান করুন। আমার আলোচনার মূল পয়েন্ট আজকে নামাজের গুরুত্ব কিংবা বেনামাজির শাস্তি নয়। এবার আমি শুরু করছি, ভূমিকায় তো কিছু কথা বলতে হয়। এই নামাজ আল্লাহ তাআলা কেন দিলেন? প্রত্যেক দিন 5 বার আপনি সাজদা দিয়ে ডিউটি পালন করবেন, এই জন্য নামাজ দেওয়া হয়েছে, তাই না? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এখানে কি কোনো গুরুস্থান নাকি? হ্যাঁ, কিন্তু পরিবেশ দেখে মনে হচ্ছে তো গুরুস্থান, কোনো আওয়াজ তাওয়াজ আসে না। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা দিয়েছেন, শুধু 5 বার সাজদা দিয়ে ডিউটি পালন করবেন এই জন্য? নো, নেভার এভার, এই জন্য দেওয়া হয়নি। 5 ওয়াক্ত সালাত তাহলে আল্লাহ তাআলা কেন দিলেন? নামাজ ফরজ করার উদ্দেশ্যটা কি? নামাজ ফরজ করার উদ্দেশ্য হচ্ছে এই নামাজের মাধ্যমে আপনি জীবন পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করে নিজের জীবনটাকে আপনি সংশোধন করে নিজেকে আপনি হেদায়াতের দিকে, হেদায়াতের পথে পরিচালিত করবেন। এই জন্য নামাজ ফরজ করে দিয়েছেন কে? কোরআনুল কারীমের 29 নম্বর সুরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন,
হ্যাঁ আমার হাবিব আপনার কাছে যা ওহী হিসাবে এসেছে আপনি তা তেলাওয়াত করুন আর নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ নামাজিকে অন্যায় অশ্লীল ফাহেশা এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে খুব ভালো করে শুন, নামাজ নামাজিকে অন্যায় অশ্লীল ফাহেশা সকল প্রকার মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই চকরিয়াতে বহু নামাজি আছে, নামাজও পড়ে অশ্লীল কাম করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজেও আগের কাতারে ঘুষ খাওয়ার বেলায়ও আগের কাতারে, নামাজেও আগের কাতারে সুদ খাওয়ার বেলায়ও আগের কাতারে, নামাজেও আগের কাতারে কোরআনের বিরোধিতায়ও সবার আগে, নামাজেও আগের কাতারে চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতির বেলায়ও আগের কাতারে। কোরআনের আয়াতের সাথে এই নামাজির জীবনের কোনো মিল আছে? আল্লাহর আয়াত মিথ্যা? এত আসতে বললেন কেন? আল্লাহর আয়াত মিথ্যা? আল্লাহর আয়াত মিথ্যা নয়, বরং ওই নামাজির নামাজির ভেতরেই গন্ডগোল রয়েছে। এই নামাজি এখনো নামাজ বুঝতে পারে নাই, এই নামাজি মনে করেছে পাঁচ ওয়াক্ত সাজদা দেওয়া মানে ডিউটি পালন করা, ডিউটি পালন করার জন্য নামাজ দেওয়া হয় নাই, নামাজ দেওয়া হয়েছে, নামাজ হচ্ছে সামগ্রিক জীবন পরিচালনার এক প্রশিক্ষণের নাম, নামাজ থেকে জীবন পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করে জীবনকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবেন, এই জন্য নামাজ দিয়েছেন কে? আজ আমাদের নামাজ ব্যর্থ হচ্ছে, যেই মুসল্লিকে তার নামাজ, যেই মুসল্লিকে তার সালাত, যেই নামাজিকে তার নামাজ খারাপ কাজ থেকে ফেরাতে পারে না, ওই মুসল্লির নামাজ কোনো নামাজই না, তার নামাজেই ভেজাল আছে, ভেজাল নামাজি। এটা কি নামাজি? কি নামাজি? ভেজাল নামাজ। আজ অনেকের নামাজ ব্যর্থ হচ্ছে, দেখা যাচ্ছে তার নামাজ তাকে অন্যায় থেকে ফেরাতে পারছে না, তার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফেরাতে পারছে না। নামাজের দোষ না তার দোষ? নামাজের দোষ না তার দোষ? কোন জায়গায় তার দোষ এটা খুঁজে বের করা লাগবে। এই নামাজিকে নামাজ অন্যায় থেকে ফেরাচ্ছে না, খারাপ কাজ থেকে ফেরাচ্ছে না। কি বলেন, এরকম মানুষ আছে না? মাথায় টুপি দেয়, পাঞ্জাবিও পরে দেখবেন নামাজেও আসে, সুযোগ পাইলে মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে, নামাজে আসে, নামাজি মানুষগুলোর মিছিলের মধ্যে আবার হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে, মাহফিলেও কিন্তু এরা আসে, হুজুরদের পাশে এসে অনেকে বসে, টুপি লাগায় বসে, পাঞ্জাবি লাগায় বসে, সুযোগ পাইলে আবার মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে। এই নামাজিকে নামাজ খারাপ কাজ থেকে ফেরাতে পারছে না কেন? তার নামাজে কি আছে? এই সকল লোকদের নামাজ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে পাঁচটি, জোরে কোন তো কয়টি? এই সকল নামাজিদের নামাজ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে পাঁচটি, জোরে কোন কয়টি? পাঁচটি। নামাজ ব্যর্থ হওয়ার কারণ কয়টি? আমি কোরআন সুন্নাহ থেকে ঘাটাঘাটি করে বের করেছি, খুব ভালো করে ঝামেলা আছে, এরকম নামাজি আছে না নাই? নামাজ পড়ছে কিন্তু তার নামাজে অনেক ভুল ভ্রান্তি আছে, ঠিকঠাক মতো সে নামাজ আদায় করতে পারে, এখনো নামাজে দুই পা সুন্দর করে সুজা করতে পারে না, ঠিক মতো রুকু দিতে পারে না, ঠিক মতো সাজদা দিতে পারে না, বিশুদ্ধ তেলাওয়াত জানে কিন্তু আজান হইলেই মসজিদে যায়। এই রকম ভুল নামাজ যদি সারা জীবন আপনি আদায় করে যান, বিশুদ্ধ নামাজ যদি না শিখেন, এই ভুল নামাজের কোনো মূল্য কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আবু হুদাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার ইয়ামেন সফরে গেলেন, আজান হয়ে যাওয়ার পর এক মসজিদে ঢুকলেন, দেখলেন এক লোক নামাজ আদায় করছে, তার নামাজের মধ্যে ভুলে ভরা, লোকটার নামাজ দেখে তিনি দাঁড়িয়ে থাকলেন, সালাম ফেরানোর পর লোকটাকে দেখে বললেন, তুমি যে নামাজ আদায় করেছ এই রকম করে কতদিন ধরে তুমি নামাজ আদায় করছ? লোকটা তখন বলল, এই রকম করে আমি 40 বছর ধরে নামাজ আদায় করছি। আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি কি আমাকে চেনো নাকি, আমার নাম কি জানো নাকি? লোকটা বলল, আপনার নাম জানি না, কখনো আপনাকে দেখিও নাই। তিনি তার নিজের পরিচয় দিলেন, আমি হচ্ছি আল্লাহর নবীর সাহাবী আবু হুযাইফা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করেছেন আর আমরা তার পেছনে
মুসল্লি ছিলাম, নামাজে ছিলাম, বিশ্ব নবী আমাদের শিক্ষক ছিলেন, তার কাছ থেকে সরাসরি আমরা নামাজ শিখেছি। সুতরাং আমি তোমাকে সুস্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, তুমি যেভাবে নামাজ আদায় করেছো, এই রকম করে যদি তুমি 40 বছর ধরে নামাজ আদায় করে থাকো, আল্লাহর কসম করে বলছি, এটা নবীজির নামাজের মতো নামাজ হয় নাই, এটা নবীজির নামাজের মতো নামাজ হয় নাই, তোমার নামাজে ভুল আছে, এই নামাজ তুমি ঠিক করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদে নববীতে বসে, এক লোক মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকে নামাজ আদায় করে আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিয়ে বললেন, ইরজিআ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর নবী বললেন, ফিরে যাও, আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই, দ্বিতীয়বার লোকটা নামাজ আদায় করো। নামাজ শেষ করে আবার নবীর কাছে আসলো, নবীজি বললেন, ইরজিআ ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও নামাজ আদায় করো, নামাজ এখনো। তৃতীয়বার লোকটি নামাজ আদায় করে আবার আসলো, আল্লাহর নবী বললেন, আবার যাও, আবার গিয়ে নামাজ আদায় করো, এখনো নামাজ। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, এর চাইতে নামাজ আদায়ের উত্তম কোন পদ্ধতি আমার জানা নাই, আপনি আমাকে শিখিয়ে দিন। আল্লাহর নবী তখন তাকে নামাজের সিস্টেম কায়দা কানুন শিখিয়ে দিলেন। বাবারা ভাইয়েরা কি বুঝলেন এখান থেকে, আপনি নামাজের কানুন না শিখে সারা জীবন নামাজ আদায় করে গেলেও এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে থাকবে? নামাজ শেখার কি আপনি টাইম পান নাই? দিনই জ্ঞান শেখা ফরজ না নফল, বিশেষ করে নামাজটা শেখা আপনার জন্য ফরজ না নফল। নামাজ আদায় করা যেহেতু ফরজ, নামাজ আদায়ের পদ্ধতি জানাও প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, আমার সাহাবীরা শোনো, আগেকার জামানার উম্মতের এক লোক, ইন্না রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান ওয়া মা তুকবালু লাহু সালাহ। আল্লাহর নবী বললেন, শোনো, আগেকার উম্মতের এক লোক 60 বছর নামাজ পড়ছে। কত বছর কথা কর না কেন, একটা না 60 বছর নামাজ আদায় করেছে, কিন্তু আল্লাহ তার এক ওয়াক্ত নামাজও কবুল করেন নাই। আল্লাহ, কত বড় কথা, কান খাড়া করে শুনেন। আল্লাহর নবী বলছেন, ইন্না রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান ওয়া মা তুকবালু লাহু সালাহ। আল্লাহ নবী বললেন, এক লোক 60 বছর নামাজ আদায় করেছে, কিন্তু তার এক রাকাত নামাজও আল্লাহ কবুল করেন নাই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমদের কয়েকজন অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, 60 বছরের নামাজ কোনো নামাজই আল্লাহ কবুল করলেন না, এটা কিভাবে সম্ভব? এর কারণটা কি? আল্লাহর নবী তখন বললেন, লাআল্লাহু ইউতিম্মুর রুকু' ওয়া লা ইউতিম্মুস সুজুদ ওয়া ইউতিম্মুস সুজুদা ওয়া লা ইউতিম্মুর রুকু'। আল্লাহর নবী বললেন, লোকটা হয় রুকু ঠিক করে আদায় করছে, সাজদা ঠিক করে নাই, অথবা সাজদা ঠিক করে আদায় করেছে কিন্তু রুকু ঠিক করে, অথবা তার নামাজে খুশু নাই, তার নামাজের তারতিব ঠিক নাই, নামাজের কানুন ঠিক। তাহলে বাবারা ভাইয়েরা কি বুঝলেন, যেন তেন করে কয়েকটা সাজদা দিলে চলবে না, যেই মুসল্লির নামাজের মধ্যে ভেজাল রয়েছে ওই মুসল্লির জীবনের ভেতরেও ভেজাল রয়েছে, এই জন্য তার নামাজটাকে খারাপ কাজ থেকে ফেরাতে পারছে না। তার তো এক নম্বর কাজ, নামাজটাই ঠিক মতো আদায় করে নাই। নামাজ ব্যর্থ হওয়ার কারণ কয়টা বলছি, কথা কর না কেন, কয়টা? এক নম্বরই হলো, এক নম্বর কি বললাম, নামাজে মিস্টেক থাকা, নামাজে ভুল। প্রত্যেক দিন কত কাজ কারবার করছেন, নামাজটা শেখার জন্য একটু সময় দিতে পারেন না? প্রত্যেকেই একটি বই কিনবেন, রাসূলুল্লাহর নামাজ নামে একটি কিতাব আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা এই কিতাব, অথবা নামাজ শেখার জন্য এখন চিত্র সহ অনেক বই বাজারে আছে না নাই, এটা কিনতে পারেন না কেন? 80 টাকা 100 টাকা 150 টাকা দিয়ে এই বইটা এখনো কেন কিনতে পারলেন না? কোনো ভালো আলেমের কাছে গিয়ে এখনো কেন নামাজ শিখতে পারলেন না? আমার ভাইরা, এই নামাজটা শিখুন, নামাজ আদায় করা যেমন ফরজ, নামাজের কায়দা কানুন শেখাটাও নাকি নফল। নামাজ শিখবো তো আমরা, শিখবো তো আমরা, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ ব্যর্থ হওয়ার 2 নম্বর কারণ হলো নামাজের মধ্যে খুশু না থাকা, অ্যাবসেন্স অফ হিউম্যানিটি ইন প্রেয়ার্স, নামাজের মধ্যে কি না থাকা, খুশু না থাকা। প্রত্যেকটি কাজে সফলতার জন্য এই খুশু হচ্ছে সবচাইতে, একাগ্রতা একনিষ্ঠতা হচ্ছে সবচাইতে
গুরুত্বপূর্ণ। আজ আমাদের নামাজ এমন হয়েছে, নামাজই আছে কিন্তু খুশুয়ের সাথে নামাজের সংখ্যা বেশি না কম, বেশি না কম। আল্লাহর নবীও 1500 বছর আগে এক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ যেন আজ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলে গিয়েছেন, তাবরানির বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলে গিয়েছেন, আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাদিহিল উম্মতি আল খুশূউ ফিস সালাহ হাত্তা লা তারা ফিহা খাশিয়া। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের বিষয়টি, নামাজে খুশুয়ের বিষয়টি উঠিয়ে নেওয়া হবে। আখেরি জামানায় এমন নামাজই থাকবে, এদের নামাজে কোনো প্রকার খুশু থাকবে না। মসজিদে ঢুকলে পরে কয়েক কাতার মুসল্লি পাওয়া যাবে, অসংখ্য মুসল্লি পাওয়া যাবে, কিন্তু খুশুয়ের সাথে নামাজ আদায়কারী মুসল্লি পাওয়া বড় দুর্লভ এবং দুষ্কর হয়ে যাবে। আর সেই চিত্রই যেন আমরা দেখতে পাচ্ছি, শুধু ঠুকঠাক করে হুটহাট করে রুকু সাজদা দিয়ে চলে যায়, নামাজে কোনো খুশু নাই। এই খুশু হচ্ছে সলাতের প্রাণ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের শুরুতেই খুব সুন্দর করে বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, those who humble themselves in their prayer, সফল কাম হয়েছে তারা, নামাজে খুশু বিনয় অবলম্বন করে যারা। খুশুটা হচ্ছে নামাজের প্রাণ, খুশুটা হচ্ছে নামাজের প্রাণ। কিপ ইন ইওর মাইন্ড, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু, খুশুবিহীন সালাতের কোনো দাম আল্লাহর কাছে। খুশুটা কি? খুশু ইটস এন আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভীত হওয়া, ভীত বিহ্বল হওয়া, বিনয়ী হওয়া, কারো সামনে ঝুঁকে পড়া, অবনত হওয়া। নামাজে বিনয়ী হয়ে দাঁড়াতে হবে। আদেশটাকা, আদেশটাকা, আল্লাহ তাআলা বলছেন কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে নামাজে দাঁড়িয়ে যান। এই খুশু দুটি অবস্থার সাথে সম্পর্কিত, একটি হচ্ছে দিলের খুশু, আরেকটি হচ্ছে দেহের খুশু। দিলের খুশুটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার দিলের ভেতরে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে বাহ্যিকভাবে সেটা অটোমেটিক্যালি প্রকাশ পাবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আজ আমাদের নামাজে খুশুয়ের বড় অভাব। আল্লাহর নবী একদিন দেখলেন এক মুসল্লি নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলাধুলা করছে। এরকম কিছু মুসল্লি আমাদের সমাজেও আছে না নাই? আল্লাহর নবী লোকটাকে দেখে বললেন, লাউ খাশা আকালবাহু লাখাশিআত জাওয়ারিহাহু, লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করত। আজ আমাদের নামাজে খুশুয়ের বড় অভাব, আমাদের নামাজে কোনো মনোযোগ নাই, নামাজের মধ্যে একাগ্রতা একনিষ্ঠতা নাই। আমাদের নামাজে খুশু না থাকার অনেকগুলো কারণ রয়েছে। এই নামাজে আমরা খুশু কিভাবে ফিরিয়ে আনব? নামাজে খুশু আনয়নের জন্য আমি 4টা টিপস আপনাদেরকে, জোরেকন তো কয়টা, জোরেকন কয়টা, 4টা টিপস। 1 নম্বর হচ্ছে, যখনই আপনি নামাজে দাঁড়াবেন, হয় নো স্ট্যান্ড ফর দ্য সালাত, কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত। যখন আপনি নামাজে দাঁড়াবেন, এই অনুভূতি হৃদয়ে জাগ্রত করবেন, এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। এই অনুভূতি অন্তরে থাকলে নামাজের বাহিরে মনোযোগ যাবে, কথা কেন না কেন, অন্যদিকে মনোযোগ যাবে, অন্যদিকে মনোযোগ যাবে। এই অনুভূতি অন্তরে নিয়ে দাঁড়াবেন। আল্লাহর নবী বলেছেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতান মুওয়াদ্দা, যখনই নামাজে দাঁড়াবা হৃদয়ে এই অনুভূতি জাগ্রত করবা, এই মনমানসিকতা নিয়ে নামাজে দাঁড়াবা, এটি হচ্ছে তোমার জীবনের শেষ। আমাদের মৃত্যু সম্পর্কে আমরা জানি, এশার নামাজ একটু পড়ে হবে, আগামীকাল এশার নামাজ আপনি পাবেন কিনা কোনো গ্যারেন্টি আছে? আগামীকাল বাদ দেন, যেখানে বসেছেন উঠতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি? যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। বলেন তো, কোনো মানুষ যদি জানে এটা তার জীবনের শেষ নামাজ, তাহলে ওই নামাজে তার গুরুত্ব এবং মনোযোগ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? প্রত্যেক নামাজে দাঁড়িয়ে মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ, তাহলে দেখবেন নামাজের বাহিরে মনোযোগ যাবে। নামাজে মনোযোগ আনার জন্য কয়টা টিপসের কথা বলছি? 1,
এই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। দুই নম্বর হচ্ছে, যখন নামাজে দাঁড়াবেন এই ফিলিংসটা যেন অন্তরে থাকে, এখন আল্লাহ তাআলার সাথে আমার কথাবার্তা চলছে, তার আর আমার মাঝে মাঝখানে কোনো পর্দা নেই। আল্লাহ নবীও বলেছেন, তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে আল্লাহর গোলামি করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। তুমি যদি আল্লাহকে নাও দেখো, তুমি স্মরণ দেখো, তোমার রব তোমাকে সর্বাবস্থায় দেখতে পাচ্ছে। আল্লাহ আমাদেরকে সব অবস্থায় দেখেন কিনা, এই অনুভূতি অন্তরে থাকলে তো নামাজের বাইরে মনোযোগ যেত না। আমাদের মনোযোগ এখন কত দিকে যায়? এক মুসল্লি নামাজ থেকে বের হয়ে বলে, দোস্ত জানিস এই মসজিদে 103টা ফ্যান আছে। কই কি রে, তুই এগুলো বুনলি কখন? কই হুজুর তো হুজুরের কাম করছে, আল্লাহ আকবার বলে হুজুর তেলাওয়াত শুরু করছে, হুজুরের কাম হুজুর করছে, আমার কাম আমি করছি। আমি চিন্তা করলাম দাঁড়িয়ে থেকে খামাকে কি লাভ, ফ্যান গুনা শুরু করি। আমি সবগুলো ফ্যান গুনে দেখলাম 103টা ফ্যান আছে। দেখছেন মুসল্লির মনোযোগ কোথায় গেছে? আবার আরেক জায়গায় এক ইমাম সাহেব এশার নামাজ সালাম ফিরিয়ে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 4 রাকাত হইল না 3 রাকাত হইল? আমি তো কনফিউশনে পড়ে গেলাম, কেউ কোনো কথা কয় না। এক মুসল্লি দাঁড়িয়ে বললো, হুজুর আমি 100% কনফার্ম আজকে আপনার নামাজ 3 রাকাতই হয়েছে। এখন হুজুর বললেন, কেউ কোনো কথা কয় না, আপনি এত কনফার্ম হলেন কিভাবে? কয় হুজুর, বাজারে তো আমার 4টা দোকান আছে, প্রত্যেক দিন এশার নামাজে আসলে, এশার নামাজও যেহেতু 4 রাকাত, এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব কমপ্লিট করি, প্রত্যেক দিন 4টা দোকানের হিসাব শেষ করতে আমার কোনো ঝামেলা হয় না, অসুবিধা হয় না, আজকে 3টা করেছি, আরও একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরও 1 রাকাত বাকি আছে। এই যে নামাজের বাইরে আপনার কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, কেন? এই অনুভূতি জাগ্রত করেন, এখন যার সাথে আমার কথা হচ্ছে, এখন আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি কে, তিনি কে, এই অনুভূতি অন্তরে লালন করুন। ইনশাআল্লাহ মনোযোগ নামাজের বাহিরে যাবে। নামাজে মনোযোগ আনার জন্য কয়টা টিপসের কথা বলছি, কয়টা বললাম? 1 নম্বরটা মনে আছে, নামাজকে জীবনের শেষ নামাজ, যখন যে নামাজে দাঁড়াবেন ওইটাই জীবনের শেষ নামাজ মনে করবেন। 2 নম্বর, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, তার সাথে কথা বলছি, তিনি আমাকে দেখছেন, এই ফিলিংসটা অন্তরে। 3 নম্বর হচ্ছে রুকু এবং সাজদা, রুকু এবং সাজদা ঠিকঠাক মতো আস্তে আস্তে ধীরস্থির ভাবে আদায় করা। আমরা এখন এমন ভাবে নামাজের মধ্যে রুকু সাজদা দেই, কিছু মুসল্লি রুকু সাজদা দেখলে মনে হয় আসলে নামাজ আদায় করছে না, ফিজিক্যাল এক্সারসাইজ করছে, ঠুস ঠাস আছে না নাই, আল্লাহ আকবার বলো আছে আছে এরকম, এটা তাড়াহুড়া কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলেছেন, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের ভেতরে চুরি করছে। এই কথা শুনে সাহাবীরা বললেন, কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রসুল নামাজে আবার মানুষ চুরি করে কেমনে? আল্লাহ নবী তখন বললেন, কিছু কিছু নামাজ চোর আছে দেখবা, এরা ঠিক মতো রুকু দেয় না, ঠিক মতো সাজদা দেয় না, তাদের নামাজে খুশু থাকে না, নামাজের রুকু সাজদায় তাড়াহুড়া করে, তা দিলে আর কানে তাড়াহুড়া করে। এই জন্য আমার ভাইয়েরা, নামাজে খুশু যদি বাড়াতে চান, নামাজের ভেতরে যদি মনোযোগ আনতে চান, ধীরস্থির ভাবে রুকু করবেন। রুকুতে যখন যাবেন, রুকুতে যখন যাবেন পিঠটাকে সোজা করে দিয়ে আল্লাহর তাসবিহগুলো জপতে থাকেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নামাজের নামাজের রুকুর ভেতরে গিয়ে আপনি তাসবিহ জপেছেন কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা নামাজের ভেতরে কি সুন্দর আপনার সাথে কথা বলেন কিন্তু আপনি বুঝেন না। এই যে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়া, এটার অর্থ অনেক মানুষই বুঝে না, এই জন্য মনোযোগ থাকে না। এটার অর্থ কি? সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার, আল্লাহ জবাব দিচ্ছেন, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, কি শুনেছেন? লিমান হামিদা, এতক্ষণ তুমি যার প্রশংসা করেছো, সুবহানাল্লাহ, রুকুতে প্রশংসা করেছেন কার? আল্লাহ।
আল্লাহ বলছেন সামি আল্লাহ, সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। কি শুনেছেন? লিমান হামিদা, যার জন্য প্রশংসা করা হয়েছে। আল্লাহ আকবার। রুকু থেকে আপনি দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়ানোর পরেও প্রশংসা করছেন কার? আল্লাহ। আপনি আবারও আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা করছেন, রব্বানা লাকাল হামদ, আবারও আল্লাহর প্রশংসা করছেন। একজন সাহাবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা আমার পেছনে নামাজে দাঁড়িয়ে অতিরিক্ত কিছুকে বৃদ্ধি করে পড়েছ। কেউ কথা বলে না। যিনি বৃদ্ধি করে পড়েছিলেন চুপ হয়ে থাকলেন, মনে মনে ভাবলেন আমি তো চুপি চুপি পড়লাম, আল্লাহর নবী কেমনে টের পেলেন? তিনি ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি, কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে তা টের পেয়েছেন? আমি তো মনে মনে পড়েছি, আস্তে আস্তে পড়েছি। আল্লাহর নবী তখন বললেন, তুমি কি জানো না আমি আল্লাহর নবী, আমি যা জানি তুমি তা জানো? ও আমার সাহাবী, তুমি কি জানো না কি নামাজে রুকু থেকে উঠার পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা প্রতিযোগিতা করছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি নেকি লিখবে। এজন্য এই আমলটি আমার আপনার করার দরকার আছে না নাই? আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, বলেন আমার সাথে রব্বানা লাকাল হামদ, সবাই পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। মুখস্থ করতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজে মনোযোগ আনার জন্য কয়টা টেকনিক, কয়টা টিপসের কথা বলছিলাম? এক নম্বরটা কি? ওই নামাজকে জীবনের শেষ নামাজ। দুই নম্বর, এই অনুভূতি থাকা যে এখন আল্লাহ এবং আপনার মধ্যে কি চলছে, কনভারসেশন চলছে। তিন নম্বর হচ্ছে রুকু সাজদা ধীরে ধীরে আদায় করা, তাদিল আরকান নামাজে ওয়াজিব এটাও আস্তে আস্তে আদায় করা। চার নম্বর হলো সালাফ, যারা আমাদের পূর্ববর্তী, যারা সালফে সালেহীন পূর্ববর্তী নেককারদের কাছ থেকে একটু নামাজটা শেখা, তাদের নামাজটা কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নামাজ কেমন ছিল, এগুলো একটু জানা, তাহলে নামাজের প্রতি একটু আবেগ অনুভূতি বাড়বে। সাহাবীদের নামাজটা সুবহানাল্লাহ কত সুন্দর ছিল, আমরাও তো নামাজ পড়ি, সাহাবীরাও নামাজ পড়ে গিয়েছেন। সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের পার্থক্যটা আপনি দেখুন। সাইয়্যিদিনা শরীহ হুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের তীর দ্বারা আক্রান্ত হয়েছেন, তীর তার পায়ে ঢুকেছে, বিষাক্ত তীর। অন্যান্য সাহাবীরা সেই তীরটা পা থেকে বের করার জন্য চেষ্টা করেন, যখনই তারা পা থেকে তীর বের করার চেষ্টা করেন তিনি তখন ব্যথার যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠেন। আল্লাহর নবী এই অবস্থা লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমার জলিল কদর সাহাবী, আলীর পা থেকে তোমরা এভাবে তীর বের করতে পারবা না। নামাজের সময় হয়ে যাওয়ার পর আলী যখন যায় নামাজে দাঁড়াবে তখন তোমরা স্বাভাবিকভাবেই তার পা থেকে তীরটা বের করতে পারবে। আজান হয়ে যাওয়ার পর শেরেখ উদা আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এবার সাহাবীরা তার পা থেকে তীরটা খোলার জন্য যখন টান মারলেন, যেই আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ানোর আগে পা থেকে তীর বের করার জন্য হালকা করে টান মারলেও চিৎকার দিয়ে উঠতেন, নামাজে দাঁড়ানোর পর সেই তীরটাকে টেনে বের করা হলো কিন্তু একটিবারও উহ আহ পর্যন্ত শব্দ করেন না। নামাজের পর তাকে জিজ্ঞেস করা হলো, নামাজের তীরটা টেনে বের করে ফেললাম কোনো উহ আহ শব্দ করলেন না কেন? তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আল্লাহ তাআলার সঙ্গে আমার কথাবার্তা শুরু হয়ে যায়, তখন আমার মধ্যে কোনো আবেগ অনুভূতি আর কাজ করে না। আল্লাহু আকবার। এই হচ্ছে সাহাবীদের নামাজ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আপনার প্রতিবেশীর ঘরে, পাশের ঘরে আগুন লাগলে আপনারা গিয়ে আরো গিয়ে তেল ঢালেন আগুন জ্বালায় দেন আরো, নাকি আগুন নিভান আপনারা? চকরিয়ার মানুষ কি করে আগুন নিভান না? আবু হানিফা
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সবাই এসে আগুন নেভালো। আগুন নেভানোর পরে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুলে দেখলেন, হায় হায় এত মানুষ কেন এখানে, জিজ্ঞেস করলেন এত মানুষের সমাগম কেন। লোকেরা বলল, আবু হানিফা তুমি কি কিছু জানো না? তিনি বললেন, না আমি তো কিছুই জানি না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে লোকজন বলল, আবু হানিফা ঠাট্টা করো আমাদের সাথে, সত্যি কি তুমি কিছুই জানো না? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আল্লাহর কসম আমি কিছুই জানি না। লোকেরা তখন বলল, তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আশপাশের সবাই এসে আগুন নেভালো, তুমি পাশের ঘরে থাকো, একবার বের হয়ে খুঁজো নিল না, আবার বলছো কিছুই জানো না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আমার প্রতিবেশীর ঘরে আগুন যখন লাগলো, তোমরা সবাই মিলে যখন আগুন নেভাচ্ছিল, তখন আমি যাই নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার রবের সাথে আমি কথা বলছিলাম, তখন দুনিয়ার কোনো সাউন্ড, দুনিয়ার কোনো আবেগ অনুভূতি আমার মধ্যে কাজ করছিল না, তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভাচ্ছিল, আমি তখন যাই নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হচ্ছে আমাদের পূর্ববর্তী নেককার লোকদের নামাজ। আপনার নামাজ কি? মশায় কামড় দিলে বলে, ইস মশায় কামড়ায়, মশার কামড়টাও টের পায়। তো নামাজে মনোযোগ ফিরিয়ে আনার জন্য এই চারটা টিপসের কথা বললাম। এই চারটা টিপস নিয়ে যেতে পারলে নামাজে কনসেন্ট্রেশন বাড়বে ইনশাআল্লাহ। নামাজ ব্যর্থ হওয়ার কারণ বলছিলাম কয়টা কয়টা? এক নাম্বার নামাজে ভুল থাকা, আর দুই নাম্বার কি বললাম, নামাজে মনোযোগ, মনোযোগ আনার জন্য আবার টিপস দিলাম কয়টা। নামাজ ব্যর্থ হওয়ার তিন নাম্বার কারণ হলো নামাজ না বুঝা। অধিকাংশ মুসল্লি না বুঝে বুঝে নামাজ পড়ে। নামাজে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত কি যে নামাজে পড়ে কিছুই সে বুঝে না। যদি বুঝত নামাজের সঙ্গে তার জীবনের অমিল থাকত। এশার নামাজে বিতরের নামাজে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়ছে, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরু, আল্লাহ তোমার দিনের সাথে যারা বেয়াদবি করে, তোমার দিনের বিরুদ্ধে যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, বলছে কোন জায়গায়, কথা কয় না, কোন জায়গায়, নামাজে, কোন জায়গায় বলছে, এশার নামাজ থেকে বের হয়ে কুরআন বিরোধী ইসলাম বিরোধীদের সঙ্গে বসে আবার টঙ্গের দোকানে চাও না। নামাজের বলা আর নামাজ থেকে বের হয়ে তার কার্যক্রম দুইটার মধ্যে মিল আছে, কথা কন না কেন, মিল আছে। এই জন্য নামাজটাকে বুঝার চেষ্টা করতে হবে, নামাজে আপনি কি পড়েন। আমরা যদি শুধু নামাজটা বুঝতে পারতাম জীবনটা বুঝতে যেত। সালাত ইজ এ কনভারসেশন, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। আল্লাহ আকবার, আপনি যখন নামাজে দাঁড়ান সরাসরি আপনার সঙ্গে কথা বলেন কি? বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বললেন, কাসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, রব্বুল আলামিন বলছেন নামাজকে আমি আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ, ফানিসুহালি ওয়া নিসফুহালি আব্দি, নামাজের অর্ধেক আমার বাকি অর্ধেক বান্দার। সুবহানাল্লাহ, কেমনে অর্ধেক অর্ধেক, দেখেন নামাজ তো পড়েন কিছু বুঝেন না, নামাজে দাঁড়িয়ে আমরা যে সুরাটি তেলাবাত করি সুরাটার নাম কি, কথা বলেন সুরাটার নাম কি, সুরাতুর রহমান, তো কোন সুরা, সুরাতুল। নামাজে দাঁড়ানোর পর রব্বুল আলামিন কথা বলা শুরু করছেন, আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে আমরা প্রশংসা করি কার, আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্বজগতের রব। নামাজে দাঁড়িয়ে যখনই আমরা রবের প্রশংসা করলাম, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন, হামিদানি আব্দি, আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করল। সুবহানাল্লাহ, তো বলছেন এই অনুভূতি কি তখন আপনার ভেতরে থাকে, থাকে না তো বুঝেন না। দুই নাম্বার আয়াত পড়েন, আর রহমানির রহিম, অগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান,
আপনি হচ্ছেন রাহিম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার গুণ কীর্তন করলো। তিন নম্বর আয়াত আপনি তেলাওয়াত করেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি, আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। সালাম ফেরানোর আগ পর্যন্ত এভাবে আপনার প্রত্যেকটির কথার জবাব যিনি দেন, তিনি কে? আদৌ বুঝলেন না আপনি, এই জন্য আপনার নামাজের ভেতরে মনোযোগ নাই। আপনার নামাজ ব্যর্থ হওয়ার এই তিন নম্বর কারণ হলো নামাজটা আপনি বুঝতে পারেন। নামাজ যদি বুঝতেন, নামাজ যদি বুঝতে পারতেন, নামাজে মজা লাগতো। আমাদের দেশে দেখা যায় ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাতে নামাজ পড়ে পেছন থেকে মুসল্লিরা রেড সিগন্যাল মারে, চকরিয়া, এগুলো নাই আছে? এর দ্বারা কি উদ্দেশ্য? হুজুর একটু শর্ট করে কাজ আছে। হজ এবং ওমরা করেছেন কে কে হাত তুলেন তো? হজ ওমরা কে কে করছেন হাত তুলেন একটু দেখি। মাশাআল্লাহ, অনেকে আছেন হাত তুলে না, কেন হাত তুলেছে এবার বলছে। নামাজটা বুঝলে কত মজা লাগে আবার দেখেন। হারামাইন শরীফাইনে যারা সলাত আদায় করেছেন তারা দেখেছেন, হারামের ইমাম সাহেবরা যখন নামাজ শুরু করে দেন, জাহান্নামের আয়াতগুলো যখন তারা তেলাওয়াত করেন, বড় আবেগের সঙ্গে তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াতের সময় চক্ষু দিয়ে পানি ঝরে, কারণ তারা বুঝে কোনটা জান্নাতের আয়াত কোনটা জাহান্নামের আয়াত। এই জন্য আপনারা দেখবেন মাঝে মাঝে এত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়ে যায়, ইমাম সাহেব বাচ্চা শিশুর মতো কাঁদে, পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা তারাও বাচ্চা শিশুর মতো কাঁদে। বিশেষ করে দেখবেন সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর, এই সূরাগুলো তেলাওয়াত শুরু হয়ে গেলে কাবা ঘরের ভেতরে কান্নার রোল পড়ে যায়। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দুনিয়াতে থেকে, কেউ যদি ঘরে বসে আখেরাতের চিত্র দেখতে চায়, সে যেন এই সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরাগুলো কেউ যদি বুঝে শুনে তেলাওয়াত করে, ঘরে বসে আখেরাতের চিত্র সে দেখতে পারবে। এই জন্য দেখবেন সেখানে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়ে যায়, ইমাম সাহেবও কাঁদে, মুসল্লিও কাঁদে। এখন যদি ইমাম সাহেবের অবস্থা হয়, তিনি যদি অর্থ না বুঝেন, তারও আবেগ আসবে না, মুসল্লির ভেতরেও কোনো আবেগ আসবে, কোনো আবেগ আসবে না। এই জন্য নামাজটা বুঝলে নামাজের প্রতি মনোযোগ বাড়বে না কমবে। নামাজ ব্যর্থ হওয়ার এই তিন নম্বর কারণ বললাম কি, নামাজটা না বুঝায়। জন্য প্রিয় ভাইয়েরা, এই নামাজটাকে বুঝার চেষ্টা করতে হবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়েন আপনি একটু বুঝার চেষ্টা করুন। যে সূরাগুলো পড়েন এই সূরাগুলোর ট্রান্সলেশন, অনুবাদ একটু বুঝার চেষ্টা করুন, তাহলে নামাজের প্রতি আপনার আকর্ষণ, নামাজের প্রতি আবেগ, আন্তরিকতা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? নামাজ ব্যর্থ হওয়ার চার নম্বর কারণ হচ্ছে, নামাজ আমাদের সমাজের সকল জায়গায় প্রতিষ্ঠিত না থাকা। নামাজ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত থাকলেই কেবল হবে না, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গায় নামাজ কায়েম থাকা লাগবে। নামাজ যদি কায়েম থাকে, দেখবেন অন্যায় সমাজে কমে যাবে। যদি পুলিশ প্রশাসনের সবাই নামাজি হয়, তাহলে পুলিশ প্রশাসনে আর ঘুষ চলবে না। উপজেলা প্রশাসনের সবাই যদি নামাজি হয়, তাহলে প্রশাসন মোটামুটি হইল। কিংবা আমরা আশা করতে পারি, কেউ নামাজটা বুঝে ফেললে সেখানেও আর কোনো অন্যায় থাকবে। এই জন্য নামাজ সব জায়গায় প্রতিষ্ঠিত থাকা লাগবে। নামাজ ব্যর্থ হওয়ার পাঁচ নম্বর কারণ হলো, নামাজের বাস্তব শিক্ষা সমাজে প্রতিফলিত না। নামাজের শিক্ষাগুলো কি? অনেক শিক্ষা আছে, আমার একটা আলোচনা ইউটিউবে আছে, নামাজের 25টি মৌলিক শিক্ষা আমি সেখানে তুলে ধরেছি। এখন সেটা তো এখন তুলে ধরা সম্ভব না, আমি 3 থেকে 4টা মৌলিক শিক্ষা 5 মিনিটে তুলে ধরছি। দেখেন এই শিক্ষাগুলো, আজান হচ্ছে না, আপনারাও আজান দিয়ে দেন, এখানে কি আজান হবে? আজানটা দিলে শেষ হোক, আজান শেষ হোক, আমরা আলোচনায় ফিরব। নামাজ ব্যর্থ হওয়ার 5 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কারণ বলছিলাম, নামাজের বাস্তব শিক্ষাগুলো সমাজের ভেতরে, আমি বেশি বলবো না, 2-3টি বা 4টি শিক্ষা বলছি, দেখেন তো এই শিক্ষাগুলো আছে কিনা। নামাজ কি শেখায় আপনাকে? 1 নম্বর, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? কিভাবে ঐক্যের শিক্ষা দেয়? নামাজে যখন আমরা যাই, নামাজে যখন ঢুকি, নামাজে যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকে? জবাব দিতে হবে, থাকে? থাকে না। সেখানে হানাফি হোক, দেওবন্দি হোক, কৌমি হোক, আলিয়া হোক,
গরম সুন্নি হোক, ঠান্ডা সুন্নি হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবাই গিয়ে এক কাতারে দাঁড়ায় কি দাঁড়ায় না? নাকি নামাজে আপনারা আপনাদের এলাকার মসজিদে কি এমন সিস্টেম আছে যে এই মসজিদের সামনের কাতার কৌমি, দ্বিতীয় কাতার আলিয়া, তিন নম্বর আওয়ামী লীগ, চার নম্বর বিএনপি, পাঁচ নম্বর কাতার জামাত, এরকম আছে? নামাজে দেখা যায় আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায়, আওয়ামী লীগের পাশে জামাত দাঁড়ায়, কৌমির পাশে আলিয়া দাঁড়ায়, আলিয়ার পাশে কৌমি দাঁড়ায়। গুতাগুতি আছে, ঠেলাঠেলি আছে? তো নামাজের ভেতরে গুতাগুতি না থাকলেও বাহিরে কিন্তু আমাদের গুতাগুতি আর ঠেলাঠেলি ঠিকই আছে। চকরিয়ার মুসলমানরা, সুস্পষ্ট ভাষায় বলছি, এই ঐক্যের শিক্ষা যতদিন না আমরা নামাজের বাহিরে প্রতিফলিত করতে পারবো, ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে মার খেতে থাকবে। ঠিক তো বললেন, মনটাকে তো উদারও করা লাগবে, মনটাকে তো উদার করা লাগবে। নামাজের ভেতরে যেমন আলিয়া, কৌমি, সুন্নি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ থাকে না, নামাজের বাহিরেও যেদিন আমরা শুধুমাত্র মুসলমান হিসাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারবো, দেখবেন গোটা পৃথিবী আমাদের সামনে প্রধানত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে। সামান্য দলাদলির কারণে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, কৌমি মাদ্রাসায় পড়ছে, আলিয়া মাদ্রাসার ভাইকে দেখতে পারে না, আলিয়া মাদ্রাসায় পড়ছে, কৌমি মাদ্রাসার ভাইকে দেখতে পারে না। এমন কেন আপনি আপনার হৃদয়টাকে সংকীর্ণ না করে একটু উদার করে দিন? কৌমির ভাই আলিয়ার ভাইকে পেলে সালাম দিয়ে বুকে টেনে নিন, আলিয়ার ভাই কৌমির ভাইকে পেলে সালাম দিয়ে বুকে টেনে নিন। এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নিতে হবে। আটটায় যেহেতু নামাজ শুরু হবে, আমি শেষ করে দিচ্ছি, এক মিনিট আছে, লাস্ট পয়েন্টে আমি বলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা দরকার বলে আমি মনে করছি। নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? নেতা নির্বাচনের শিক্ষা। কোরআন তেলাওয়াত শুদ্ধ, কোন সুদ ঘুর ঘুষ খুর, নামাজের মাসআলা মাসাইল আহকাম জানে না এই লোককে মসজিদের ইমাম বানাবেন? ইমাম বানাবেন? তাহলে চোর বাটপারকে কি সমাজের ইমাম বানাতে পারবেন? নামাজের নেতা নির্বাচনের শিক্ষা আপনাকে দিচ্ছে একজন ইমাম সাহেব। কুরআন তেলাওয়াত শুদ্ধ না হলে, মাসআলা মাসাইল না জানলে যেমন তাকে ইমাম বানানো যায় না, ঠিক তেমনি ভাবে কোনো চোর বাটপার, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজকেও সমাজের মানুষের নেতা বানানো যায় না। কথা বহু বলার ছিল, ভবিষ্যতে সুযোগ পাইলে বলবো ইনশাআল্লাহ।